আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও ভালো আছে। আসলে কি জানেন, একটা কথা, মনের দুঃখে বনে যাই, বোন বলে এখানেও তোর থাকার জায়গা নাই, এখন বাসায় চলে যা। আর আমাদের দুই বোনের অবস্থা তেমনই হয়েছে কিছুদিন আগে, মানে ভিডিওটা যদিও কয়েকদিন আগের করা, এই জন্যই বলছি যে আমরা স্কুলে গিয়েছিলাম, রাফিকে স্কুলে দিয়ে ওখানে বসতে ভালো লাগছিল না, মানে গার্ডিয়ানদের এত গ্যাঞ্জাম, মানে কার বাসায় কী আছে, কার বাসায় কত রকমের, মানে কী যে হয়, মানে স্কুলে না বসলে গার্ডিয়ানদের সব আলাপচারিতা না শুনলে জানতেই পারতাম না যে কার সংসারে কি হয়, কার সংসারে কি ধরনের ফার্নিচার আছে, কার সংসারে কি ধরনের গয়না আছে, কি কি রান্না করে খায়, কে গরমে এসি ছাড়া থাকতে পারে না, এগুলো আলাপ আলোচনা হয়। যাই হোক, এত চাপাচাপির মধ্যে না থাকতে পেরে দুই বোন হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম একটা পার্কে, যে কিছুক্ষণ বসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবো বলে। আসলে ওই যে প্রথমে বলেছি না, মনের দুঃখে বনে যায় আর বোন বলে এখানেও তোদের জায়গা নাই, তোরা এখন বাড়ি যা, সেরকমই হয়েছে আমাদের দুই বোনের ব্যাপারটা অনেকটা। আর বোন বলতে আমার ফুপুর মেয়ে এসেছিল কয়েকদিন আগে, আমি আমার সেই বোনের কথাই বলছি। আমরা দুই বোন কিন্তু বসে আছি, আর মূলত আমরা এই যে পার্কের যে বাইরে বসে আছি, গিয়ে দেখি কি গেটে তালা দেওয়া, লেখা আছে যে বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত, না 10টা পর্যন্ত মেবি হতে পারে আর কি, পার্ক খোলা। যেহেতু মনটা এমনি খারাপ হয়ে গেল, তারপর একটু পার্কের বাইরে এই যে বসলাম, আর এই যে এই আপুটা কি যেন বিক্রি করছে, আর বসে এই যে আকাশ বাতাস, এই যে আমরা দেখছি গাছ, গাছের পাতামণ্ডলী, গাছে কয়েকটা ফুল আছে সেগুলোই দেখছি, আর পাশে কয়েকটা ছেলে ছিল আর কিছু মেয়ে ছিল। আসলে আমি ওদেরকে ভিডিও করি ইচ্ছা করেই, যে এত ডিস্টার্ব করছিল মেয়েগুলোকে এই ছেলেগুলো, মানে কি আর বলবো। আর মেয়েগুলো আমার মনে হয় মজা পাচ্ছিল, যে এই ভেবে যে ওদেরকে বিরক্ত করছে আর ওরা মজা পাচ্ছে। আসলে জানি না এরা কোন স্কুলে পড়ে বা কোথায় পড়ে, কিছুই জানি না। আর হচ্ছে এদের বাবা মারা হয়তো মনে করছে আমার বাচ্চাগুলো স্কুলে আছে বা কলেজে আছে, কিন্তু দেখেন আমরা গার্ডিয়ানরা মনে করি যে বাচ্চারা বড় হয়ে গেছে, থাক একা একা যাওয়া আসা করুক, কিন্তু স্বাধীনতা পেয়ে এরা যে কী ধরনের কাজকাম করে থাকে এটা আল্লাহ জানে। প্রত্যেকটা মেয়ের আমি দেখেছিলাম যে স্কুল ড্রেস পরা আছে, তারপরে ছেলেগুলি দেখেছিলাম আউট ড্রেসে, কিন্তু মেয়েগুলি যে কী কারণে এই সময়টাতে, কাঁধে কিন্তু স্কুলের ব্যাগও ছিল, তারপরে কী কারণে ওরা এখানে দাঁড়িয়েছিল আমি আসলে জানি না। তবে এখানে পার্কের মধ্যে কিছু ছোটো ছোটো বাচ্চা আছে যারা সচরাচর ফুল টুল বিক্রি করে, ওরা হচ্ছে ওদেরকে দিয়ে মেয়ে চারটাকে ওরা খুবই ডিস্টার্ব করছিল, আর এতে আমার এত বিরক্ত লাগছিল। কিন্তু আসলে বুঝতেই পারছেন, যেহেতু বাইরের এইসব ব্যাপার স্যাপার এগুলোতে মানে আর কি নিজেকে জড়াতে চাইনি, তাহলে গ্যাঞ্জাম ফ্যাসাদের সৃষ্টি হবে। আর সেদে সেদে এখানে যে চাইছিলাম যে দেখেন একটা সুন্দর লেক, কিন্তু অনেকে দেখেন আপন মনে বসে বসে গল্প করছে, আর আমরা দুই বোনও চেয়েছিলাম যে একটু গল্প স্বল্প করবো, একটু আড্ডা দিব, কিন্তু কি জানেন মানুষের জন্য, মানুষের এই কারণে মানে মনটাই নষ্ট হয়ে গেল। আর যে নিরিবিলিতে বসবো কি, কিছুক্ষণ বসে মনই চাচ্ছিল না যে ওখানে খানিকটা সময় বসি, আর এই যে একটু একটু ভিডিও করা আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে। আর যেহেতু শীত পড়ছে, এই যে দেখেন একদম কুয়াশা কুয়াশা, রোদের মানে দেখা নেই তেমনই, আর এই বছর এত শীত পড়েছে, মাথা নষ্ট করা শীত পড়েছে। আর এই যে দেখেন সামান্য কিছু ভিউ আর কি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলেই আর কি ভিডিওটা করেছি আমি। যদি আমার বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে মেয়েগুলো ছেলেগুলোর কথা বললাম, যে আপনারা প্লিজ যারা গার্ডিয়ান আছেন তারা একটু সতর্ক সচেতন থাকবেন, যে বাচ্চারা কোথায় যাচ্ছে, কী করছে না করছে, সেগুলোর দিকে একটু নজর রাখবেন। আপনারা তো নিশ্চিন্ত মনে বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছেন, যে বাচ্চারা ক্লাস 6, 7, বা 8, 9 উঠেছে, ওরা হচ্ছে নিজের প্রতি খেয়াল রাখতে পারবে, নিজের সব কিছু ইয়ে করতে পারবে, কিন্তু আসলে তা না। বাইরে যে কোথায় কী করছে না করছে, আপনাদের হুটহাট করে ওদেরকে একটু আর কি ইয়ে করা দরকার, মানে খোঁজ খবর নেওয়া দরকার।